নমস্কার, গল্পের সারথি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ভৌতিক গল্প, চিলের ছাতের ঘর। গল্প পাঠে আমি লক্ষ্মী রাজা, প্রচ্ছদ সম্পাদনায় পার্থ। শুনছেন আজকের গল্প, চিলের ছাতের ঘর। আমার ছেলেবেলার বৃদ্ধ মানুষ, সেবারে মানে তার বাড়ির আর সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় আর বললুম না। কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানি পেলাম। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, এবং আরও একদিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রুপোলী নদী। তুমি আজকেই মোটঘাট পেতেনি রওনা হও। আমাদের চিলের ছাতের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে। এখানকার খবর সব ভালো। ইতি তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছে। আমি নাকি কবি, বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কিনা। সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোট ঘাট বাঁধতে শুরু করলেন। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরনো হলেও প্রাসাদের মতন প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভেতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিকে ওদিকে কৌতূহলের দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হল, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভিতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করল, ওটা কি মানুষ? মানুষ বললে, কবর। কবর? হ্যাঁ, এ বাড়িখানা আগে এক সাহেবের ছিল। তার মেয়ে মারা গেলে তাকে এইখানে কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হল। তারপরে রেগে গরর গরর করতে লাগল। দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে। কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলুম না। বললুম, মানিক, তোমার কুকুর কি দেখে খেতে গেল? মানিক বললে, জানি না, লিলিয়ার কবরটাকে দেখলেই খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। আমি বললি, না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহাভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বললে, যাতে আর নামে লিলে কি হলো, লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে। হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর ও বোধ হয় পছন্দ করে না। কিন্তু ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভিতরে ঢুকলো। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনি মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো না। কোথাও চুনবালি খসে পড়েছে, কোথাও মেঝে ছেঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথা করিকার থেকে বাদুরেরা দলে দলে ঝুলছে। মানিক বললে, এ বাড়িখানে অনেকদিন খালি পড়েছিল। এ মিরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি। বোধ হয় ওই কবরের ভয়ে এই বাড়িখানে এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। আমি বলল, বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না। মানিক বললে, আমরা কিন্তু আজ তিন হপ্তা ধরে এখানে খুব সুখে বাস করছি। ও কবর ফুরে উঠে
কোনোদিন কোনো মেম পত্নী আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। না, এখন ওপরে উঠে তোমার ঘর দেখবে, চলো। চোরা এক কাছে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগে। এক সময় এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল, এখনো তা বেশ বোঝা, কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগে। চিলের ছাতে ঘর করতে আমরা যা বুঝি এখানে সেরকম নয়। এ ঘরখানা নূতন ধরনের, এই শ্রেণীর ঘর প্রায়ই খুব ছোট হয়, কিন্তু এই ঘরখানা বেশ বড়সড়। এর একদিকে কাঠের সিঁড়ি উপরে এসে উঠেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে। তিন দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জানলা ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের ওপরে কতগুলো পুরনো সোফা, কৌচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়ে কেন জানি না আমার মনে হলো জায়গাটা যেন খালি নয়, এখানে যেন কি একটা অদৃশ্য ও বিভৎস রহস্য একান্তে অনেকদিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল, যেন এখানে একটুও হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বলল, মানিক, ঘরে জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছে কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করল। বাহির থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভিতর ছুটে এলো শিশুর মতো সকল। সঙ্গে সঙ্গে আমার মনে সকল গ্লানি কেটে গেল। একটা জানলার সামনে দিয়ে দাঁড়াতে চোখের ওপর ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখল পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে, যেন ভগবানই পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্য শিলা নদী। সেই কালো পাহাড়মালার তলার রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপর কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরে আবিষ্কার করল আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আমার খুঁতখুঁত করতে লাগলো। ফিরে বলল, দেখো মা, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছে নিশ্চয়ই তিনি কবি ছিল, কিন্তু কবির চোখেও এমন মনোরম স্থানে তিনি নিজের স্মৃতিকে বোধ দিলেন কেন সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। মানিক বলল, এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি, মারা গেলে পর মেনের দেহকে নাকি প্রথমে গোরস্থানে নিয়ে গিয়ে গোর দেওয়া হয়, কিন্তু তার পরদিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির ওপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুড়ে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য। ওপরে পড়ে তিনবার এই দৃশ্যে অভিনয় হবার পর গোরস্থানে পাদ্রি বললে, এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাও। তখন সকলে বাধ্য হয়ে দেহটাকে এই বাড়ির ভিতরে এনে গড়তল। সেই থেকে পাপি কবর থেকে আর পালাবার চেষ্টা করে না। আমি বলল, পাদ্রী সাহেব মেনের দেহকে পাপির দেহ বললেন কেন? মানিক বললে, মেনটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু আজ গুপি গল্প আমি বিশ্বাস করিনি, এসব হচ্ছে বানানো কথা। ঘরের চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করল, এ ঘরের এই পুরনো আসবাবগুলো কোত্থেকে এলো? মানিক বললে, আসবাবগুলো হচ্ছে সাহেবে, তার মেয়ে মেয়ে ঘরেই বাস করত, যে মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনি ভাবেই রেখে দিয়েছে। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এই ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি। হঠাৎ
কাঠের ঠিক মাথার ওপরে দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিং এর দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয় সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। শুধালো, ও কার ছবি মানে? মানে বললো, সেই মেনে আছে, গিয়ে দেখো না, মেয়েটি দেখতে ঠিক ডানা কাটা পরির মতো ছিল না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলি। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা, তার বয়স 65 কম হবে না। লিকলিকে দেহ, পাখারির মতন সরু বাহু, সাদা সনের মতন চুলগুলো কাঁধের ওপর এসে পড়েছে, ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি, একটা টিয়া পাখির মতো বাঁকানো, আর তার কোটরে ঢোকা কুটকুটে চোখ দুটো। ওহ, সেই চোখ দুটোর ভেতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো বক্র সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয় এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। মানিক বললে, কি হে অমল, এই নিম সাহেবটিকে তোমার পছন্দ হলো? ঘৃণায় মুখ ফিরে আমি বললি, পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটি প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই নিমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব। মানিক বলল, কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে। আমি বললাম, তাহলে আমাকে অন্য ঘরে দাও। মানিক একটু ভেবে বললে, আচ্ছা এসো, আমরা দুজনে মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই, তারপর বাড়ি ছাড়বার সময়ে ছবিখানাকে আবার দেওয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে। খাটের উপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করল, কিন্তু ওহ, সে কি বিষম ভারী! ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বলল, ছবি কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টের সৃষ্টি ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের ওপরে নিয়ে গিয়ে রেখে এলো। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বলল, ও কি অমর, তুমি হাত কাটলে কেমন করে? তোমার হাতে অত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি সত্যই তো আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরে মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠলাম, মানিক মানিক, তোমার হাতেও যে রক্ত! মানিক নিজের হাতের দিকে হতবাম্বের মতো তাকিয়ে বলল, তাই তো, কখন যে হাত কেটেছে আমি তো কিছুই টের পাইনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললো, তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলাম। আমাদের কারুর হাতে কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত না। তবে এ কিসের রক্ত, এ কি রহস্য! সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারে সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী পাহাড় বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেদিকে মহির চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়ল কিছুই বুঝতে পারলাম না। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্য ঘুম ভাঙল সেটা বুঝতে পারলাম না বটে, কিন্তু এটা বেশ অনুভব করল ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধর্মড়িয়ে বিছানায় উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকি এলো।
মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধ পেয়েছিল। হঠাৎ আমার মাথার উপর কে ফোঁস করে নিঃশ্বাস ফেলল, আর আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। ভাবলো মনে হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছানা হাতড়ে রেশলায় বাক্সটা পেলাম। একটা কাঠি জেলে তুলে ধরেই তাড়াতাড়ি ঘরের চারদিকটা একবার দেখে নিল। রেশলায়ের কাঠি আমি বেরোল, কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তা ধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিল, সেই ছবিখানা ঘরের দেওয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানে টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের উপর কে যেন একখানা হাত রাখল, বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজল এক ঘুষি ছুড়ল এবং পর মুহূর্তে কে যেন সশব্দে দড়াম করে মেঝের ওপরে পড়ে গেল। আমিও আর অপেক্ষা করলাম না, তীরের মতো ছুটে ছাতের ঘরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলো। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে করে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানে। আমাকে দেখেই শুধোলে, ব্যাপার কি, তোমার ঘরে ও কিসে শব্দ হলো? আমি কাঁদতে কাঁদতে বললাম, তো তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। যত বাজে কথা, ছবির কি পা আছে? দাঁড়াও দেখে আসি। এই বলে মানিক দ্রুত পদে উপরে উঠে গেল, কিন্তু তারপরেই শুনল মানিকের উচ্চ আর্তন এবং তারপরেই দেখল সে একসঙ্গে তিন চারটে সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। আকুল স্বরে সে বললে, ঘরের ভেতরে পচা মরার গন্ধ আর ঘরের মেঝেতে উপর হয়ে পড়ে আছে একটা বুড়ি পচা আর গলা মরা। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল, আমার কাঁধের উপর একটা রক্তের ধারা গা বেয়ে নেমে আসছে। এই কাঁধে সেই বরফের মতো ঠান্ডা হাতে স্পর্শ পেয়েছিল। কেমন লাগলো আজকের গল্প? শুনছিলে চিলের ছাপের ঘর, লেখক হেমেন্দ্র কুমার রায়। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখবে, কমেন্টের মাধ্যমে জানাবে আপনাদের কি ধরনের গল্প পছন্দ, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে আবার ফিরছি, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।